রোজা ইসলামের রোকনসমূহের মধ্যে চতুর্থ রোকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর, তার মাঝে একটি হচ্ছে রমজান মাসের রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বোধশক্তি সম্পন্ন, সক্ষম ও নিজ এলাকায় অবস্থানকারী মুসলিম ব্যক্তির উপরে রমজান মাসের রোজা পালন করা ওয়াজিব। খালি চোখে অথবা আধুনিক কোনো যন্ত্রের দ্বারা চাঁদ দেখার মাধ্যমে রমজান মাস সাব্যস্ত হয়। চাঁদ না দেখা গেলে শাবান মাস 30 দিন পূর্ণ করার মাধ্যমে রমজান সাব্যস্ত হয়। এক্ষেত্রে চন্দ্র ক্যালেন্ডারের কোনো গ্রহণযোগ্যতা নেই। রাতেই রোজার নিয়ত করা ওয়াজিব। মাসের শুরুতে একবার নিয়ত করলেই যথেষ্ট হবে, তবে যদি কোনো ওজরের কারণে রোজার ধারাবাহিকতা ছিন্ন হয় তাহলে নতুন করে নিয়ত করা ওয়াজিব। রোজার ক্ষেত্রে ফরজ হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় রোজা ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা। যে ব্যক্তি এই ধারণা করে খাদ্য বা পানীয় গ্রহণ করলো যে এখনো সুবহে সাদিক হয়নি অথবা সূর্যাস্ত হয়ে গেছে, অতঃপর সে তার ভুল বুঝতে পারলো, তাহলে তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল করা, ভুলে যাওয়া ও জবরদস্তিমূলক কাজের শাস্তি ক্ষমা করে দিয়েছেন।